Apple has maintained monopoly power in the smartphone market. একচেটিয়া ব্যবসার অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাপলের বিরুদ্ধে মামলা। স্মার্টফোনের বাজারে একচেটিয়া ব্যবসা এবং প্রতিযোগীদের হটিয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে আইফোন অ্যাপ স্টোরে ক্রেতা এবং ডেভেলপারদের আটকে রাখতে ক্ষমতার অপব্যবহার করছে কোম্পানিটি। বিবিসি জানিয়েছে গত বৃহস্পতিবার নিউ জার্সির ফেডারেল আদালতে অ্যাপলের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। প্রযুক্তি কোম্পানিটির মুখোমুখি হওয়া আজ অবধি সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জ এটি। মামলায় অভিযোগ করা হয়েছে অ্যাপলের গ্রাহকদের খরচ বাড়াতে এবং নতুন উদ্ভাবনকে দমিয়ে রাখতে নিজেদের মুনাফা বাড়াতে একটি শেপ শিফটিং নিয়ম ব্যবহার করছে। এর মাধ্যমে তারা অ্যাপলের হার্ডওয়্যার এবং সফটওয়্যারগুলোর অ্যাক্সেস সীমাবদ্ধ করে রেখেছে। অ্যাটর্নি জেনারেল মেরি গার্ল্যান্ড এক সংবাদ সম্মেলনে বলেন, যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতায় এগিয়ে থেকে নয়, বরং কেন্দ্রীয় অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করে স্মার্টফোনের বাজারে একচেটিয়া ক্ষমতা বজায় রেখেছে অ্যাপল। কোম্পানিটি আইন ভঙ্গ করেছে বলে গ্রাহকদের বেশি মূল্য দেওয়া উচিত নয়। মামলায় আরও অভিযোগ করা হয়েছে অ্যাপল প্রতিদ্বন্দ্বীদের তৈরি স্মার্ট ওয়াচগুলোর সঙ্গে আইফোনকে সংযুক্ত করা কঠিন করে তুলেছে, এমনকি ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলোকে ট্যাপ টু পে প্রযুক্তি ব্যবহারে বাধা দিয়েছে। এর মাধ্যমে অ্যাপল প্রে ট্রানজাকশনগুলো থেকে কোটি কোটি ডলার উপার্জন করেছে কোম্পানিটি। তবে এইসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে টেক জায়ান্ট অ্যাপল। কোম্পানিটি বলেছে এই মামলায় উত্থাপিত অভিযোগগুলো ভুল এবং তারা এর বিরুদ্ধে জোরালোভাবে লড়বে।